গোলাগুলিতে ইসরায়েলের ব্রিগেড কমান্ডার নিহত, বহু সংখ্যক ইসরায়েলি সেনাবন্দী। বিশাল সংখ্যক ইসরায়েলি সেনাকে বন্দীর দাবি জানিয়েছে হামাস, তবে এর সংখ্যা কত তা জানায়নি ফিলিস্তিনের এই গোষ্ঠী। এদিকে সেনা এবং বেসামরিক লোক হামাসের হাতে জিম্মির কথা স্বীকার করাচ্ছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF। তাদের গাজে জিম্মি করে রাখা হয়েছে। IDF এ কতজন সেনা এবং বেসামরিক লোককে জিম্মি করা হয়েছে তা নিয়ে মন্তব্য করেনি। এদিকে হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই ইসরায়েলের ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জোনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকা থেকে হামাস যোদ্ধাদের গুলিতে তিনি নিহত হন। তবে স্টেইনবার্গ ছাড়া সেখানে ইসরায়েলি আরও সেনা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। এই এলাকায় কতজন হামাস সদস্য ছিলেন বা স্টেইনবার্গের অধীনে কতজন ইসরায়েলি সেনা তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।